নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের ইউটিউব চ্যানেল বেঙ্গলি ফিজিক্যাল এডুকেশনের পক্ষ থেকে। আর আমি আপনাদের এস কে দেবনাথ। চলুন আবার একটি নতুন স্পোর্টস কোটা রিক্রুটমেন্টের সম্পর্কে আলোচনা করি, যেটি বেরিয়েছে হচ্ছে ফুড কর্পোরেশনস অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট থেকে, যার পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গার্ড থ্রি জেনারেল ডিউটি। দুটি পোস্ট, একটি ক্রিকেট মেল আর টেবিল টেনিস, একটি ভ্যাকেন্সি যেটি ফিমেল, যার বয়স এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। আর যারা এসসি এসটি ওবিসি আছেন 5 বছর এবং 3 বছরের ছাড় পাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে যে কোনো ডিপার্টমেন্টের থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যা স্পোর্টস ডিসিপ্লিনের সঙ্গে আছেন তাদের। এটি একটি সম্পূর্ণ অফলাইন ফর্ম, যারা ইউনিভার্সিটি করেছেন, ইউনিভার্সিটি খেলেছেন এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল খেলেছেন, স্কুল ন্যাশনাল খেলেছেন, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে হচ্ছে সম্পূর্ণ দেওয়া আছে, ইন্টারন্যাশনাল কম্পিটিশন নিজেরা করেছেন তাদের ফর্ম নম্বর 1 ফিল আপ করতে হবে, যারা ন্যাশনাল কম্পিটিশন করেছেন তাদের ফর্ম নম্বর 2, আর ইউনিভার্সিটি যারা খেলেছেন তাদের ফর্ম নম্বর 3, আর ন্যাশনাল স্পোর্টস গেম, ন্যাশনাল স্কুল স্পোর্টস গেম যারা করেছেন SGFI যারা করেছেন তারাই ফর্ম নম্বর 4 ফিল আপ করতে হবে। আপনারা ফর্মটি সম্পূর্ণ অফলাইন আছে, যাদের গেমসের সার্টিফিকেট আছে টেবিল টেনিস আর ক্রিকেট, এবং এজ লেভেল ঠিক আছে, এবং এডুকেশন কোয়ালিফিকেশন যদি ঠিক থাকে তারা অ্যাপ্লিকেশন করবেন। তাদের অ্যাপ্লিকেশনের সময় পাসপোর্ট একটি ফটো লাগবে, আর অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কালো এবং নীল কালি দিয়ে ফিল আপ করতে পারবেন। ফিল আপ করার পরে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে নেবেন, নিচে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে। আর এই হচ্ছে তার ঠিকানা, এই ঠিকানাতে আপনাদের পাঠাতে হবে। অ্যাপ্লিকেশনের ওপরে যে আপনারা খামটা দেবেন, খামের ওপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট গার্ড থ্রি জেনারেল আন্ডার স্পোর্টস কোটা ডিসিপ্লিন, টেবিল টেনিস থাকলে টেবিল টেনিস, ক্রিকেট থাকলে ক্রিকেটে অ্যাপ্লিকেশনটা লিখবেন। লেখার পরে আপনাদের এই অ্যাড্রেসটাই পাঠাতে হবে, দ্য সেক্রেটারি জোনাল স্পোর্টস কমিশন কমিটি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, জোনাল অফিস, মিডওয়েট রোড, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়েছে, যার লাস্ট ডেট হচ্ছে 7/2/2003-এর মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনটা এই ঠিকানায় পৌঁছতে হবে। এবং যারা জম্মু কাশ্মীর এবং গোর্খা থেকে আছেন তাদের 14/2/2023 অর্থাৎ 14 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ফর্মটা অফিসে পৌঁছতে হবে। আর কিছু সিলেকশন প্রসিডিওর আছে, যেটা হচ্ছে সিলেকশন এখানে পার্টিসিপেট করার সময় কোনো TA/DA দেওয়া হবে না, আর এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। আপনাদের যদি সমস্ত কাগজপত্র সঠিক থাকে তাহলে আপনাদের প্রথমেই টেস্ট হবে, টেস্টের পরেই আপনাদের ইন্টারভিউ, ইন্টারভিউর পরেই আপনাদের চাকরি। এখানে কিছু রুলস আছে, জেনারেল রুলস, যারা অ্যাপ্লিকেশন করবেন তারা অতি অবশ্যই এই জেনারেল রুলসগুলো পড়ে নেবেন। আর যারা এখানে জয়েন করবেন তাদের একটি 1 লাখ টাকার উপর একটি সিকিউরিটি মানি জমা করতে হবে, যেটা বন্ড পেপার, কারণ আপনাদের 3 বছর এখানে থাকতে হবে, 3 বছরের আগে আপনারা এই চাকরি ছেড়ে অন্য কোথাও জয়েন করতে পারবেন না। অনেকেই হয় যারা স্পোর্টস কোটায় অ্যাচিভমেন্ট পান তারা অন্য কোনো কোর্সে, যেরকম রেলওয়ে, অন্য কোনো ডিপার্টমেন্টে চলে যায়। এই হচ্ছে আপনাদের ফর্ম, এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে, জেনারেল ফর্ম। তারপরে আসছে যারা ন্যাশনাল করেছেন তাদের জন্য আলাদা ফর্ম, ফর্ম নাম্বার 1 আছে, যারা ইন্টারন্যাশনাল করেছেন তাদের জন্য ফর্ম নাম্বার 2 আছে, ইউনিভার্সিটির জন্য ফর্ম নাম্বার 3 এবং 4 সার্টিফিকেট হচ্ছে গ্রুপ, যারা ন্যাশনাল করেছেন তাদের জন্য। এই ফর্মটা সম্পূর্ণ ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অতি অবশ্যই আপনারা ফিল আপ করবেন, যাদের ক্রাইটেরিয়া পূরণ হবে তারাই ফিল আপ করবেন, নাহলে আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে। এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অতি অবশ্যই জানাবেন। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস কোটার উপর সমস্ত জবসের আপডেট আমার এই চ্যানেল থেকে পাবেন। আজকে পর্যন্তই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় হিন্দ।